এখন আমাদের বর্তমান যুগে কিছু ফালতু বক্তা বের হয়েছে যারা ইয়ার সুলাল্লাহ সুবানকে ফালতু বলে কথা বলেন টিগনা বেঠে আপনারা এই বক্তাদেরকে দেখতেছেন কথা বলেন না বেঠে রহমান আজহারি যদি আমার নবীকে নিরক্ষর বলে আমার নবীকে মূর্খ বলে তাইলে তার কেন জেল হবে না আমরা জবাব চাই তোমরা ঠিক না নাকি মিজানুর রহমান আজহারি আম্মা জান হযরত আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা আনহা কে ইনটেক না করে বলে ইনটেক ছিনে না বর্জন ছিনে না তালাক কাইছে তার জন্য কেন জেল হবে না Yeah. السلام عليكم ورحمه الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم <سأكلمات> الذي خلق الإنسان وكرم وعلمه <سأكلمات> مِنَ الْبَيَانِ مَا لَمْ يَعْلَمْ فَسُبْحَانَ الَّذِي لَا يُحْصَى امْتِنَانُهُ نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد اللَّهِ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ سراجا وقمرا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد

فاتبعوني يحببكم الله فاتبعوني صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه آمرا ومخبرا انَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِ

মালিনার একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের সকালের জবান আল্লাহ দিয়েছেন তো এই জবানটা আল্লাহর নামে জিকির করার জন্য আমরা কোরবানি দিতে রাজি আছি তো ইনশাল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি আজকে প্রোগ্রামে সম্মানিত বিশিষ্ট অতিথ হিসাবে যারা আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক-এ-রাসুল হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব আরো ছিলেন হযরত মাওলানা আব্দুল হক রহানী সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরামগণ বাবার বয়সের মুরুব্বি বাবাজিরা যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়োয়া ছাত্র বন্ধুরা শ্রমিক ভাইরা কৃষক ভাইরা চাকরিজীবী মজুর ভাইরা পর্দার আড়ালের অন্তরালে বসে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত আবেদা সালেহা মুমিনা আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি আবারো শ্রদ্ধা জনিত সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারেকাহতু আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই সর্বপ্রথম আপনাদের ধৈর্য চাব দু নম্বর আপনাদের মনোযোগ চাব এই দুটি জিনিস আমাকে দেওয়া যাবে দেওয়া যাবে বলুন ইনশা আরে একটু আওয়াজে বলে ইনশা ইনশাআল্লাহ না বললে লাভ হয় না ক্ষতি হয় না বললে লাভ হয় বুঝে বলতে হবে ইনশাআল্লাহ না বললে লাভ হয় না ক্ষতি হয় না বললে ক্ষতি হয় বললে বললে এক লোক। মনে করেন এখান থেকে করে বের হইছে। রাজনগর বাজারে যাবে। গরু কেনার জন্য আপনি রাস্তায় পাইলেন জিজ্ঞেস করলেন দুস্থ বন্ধু কোথায় যাচ্ছ ক আমি তো রাজনগর গরুর বাজার যাচ্ছি কেন কয় বাজার থেকে গরু কিনবো কুরবানি হৃদাসটা জানো না কুরবানি দিতে হবে আছে না নাই কথা বলুন আছে না নাই তো দুস্ত বলতেছে কই ওয়াজে তো শুনছিলাম হুজুরে বলছে ভালো কাজের আগে বলতে হয় ইনশাআল্লাহ তুইও বল যে বাজারে যাচ্ছি যদি আল্লাহ পাক সুযোগ করে দেন গরু কিনে নিয়ে আসব কুরবানি দেওয়ার জন্য ইনশাআল্লাহ হে বলে বাবা পকেটে টাকা আছে বাজারে গেলে গরু আছে তো ইনশাআল্লাহ বলে লাভ কি ইনশাআল্লাহ বললেই কি আর না বললেই কি পকেটে তো টাকা আছে পকেটে টাকা নিয়ে ছুটছে যেতে যেতে মনে করেন বাজারে ঢুকছে বাজারে ঢুকলে পড়েই দেখবেন মাইকের আওয়াজ শুনে যায় আপনারা জ্বালা আসছেন পকেট সাবধান শুনে নাই আপনারা আগেই বলে দেয় কয় পকেট সাবধান কেন এই বাজারে পকেট সুর আছে বাজারে ঢুকছে পকেট সুরে মনে করেন এর সাথে একটা ঢলা দিছে ঢলা দিয়ে পকেট থেকে টাকা নিয়ে গেছে কোন সময় সে জানেই না মনে করেন গুরু দেখতে 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 সবচেয়ে মোটা তাজা যেটা এটার সামনে গেছে گیا এটা পছন্দ হইছে জিজ্ঞেস করতেছে কই ভাই আপনার গরুর দাম কত কয়েক লাখ 20000 কয় ভাই একটু বেশি হয়ে যান আরেকটু কমায় দেন কয় কত কয় আপনার জন্য 5000 টাকা কমায় দিলাম কয় তো হবে না কয় তাহলে কত দিতে চান কয় এক লাখ দিমু অনেক জড়া পর পড় আবার দালালিও আছে না মনে করেন কোন রকম মনে করেন আর 5000 হাজার টাকা কমায় দিছে শেষ হওয়ার পরে সবকিছু শেষ এখন তো টাকা গোনার ফালা এখন পকেট হাত দিছে পকেট তো খালি নিচি দেখালি যাইতি আছে খালি যাইতি আছে যাইতি আছে কই কি রে এদিকে মহা সাগর হয়ে গেল নাকি পকেট তো আর খুঁজে পাচ্ছি না এটা পকেট আমার কোথায় গেল বলবেন না সুবহানাল্লাহ এখন তো পকেটে টাকা নাই এখন পকেটে টাকা নাই পকেট এটা খুঁজতেছে এটা খুঁজতেছে ফকেট তো আর খুঁজে পায় না ফকেট তো ঠিক আছে ফকেট তো টাকা নাই কো টাকা গেল কই কো টাকা তো টাকা ফকেট মানে নিয়ে গেছে কো ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে এখন এই কথা বললে লাভ হবে আর এই কথা বলি লাভ হবে আমরা প্রত্যেকটা ভালো কাজের শুরুতেই আমরা বলবো ইনশাআল্লাহ তো আমি আপনাদের ধৈর্য এবং মনোযোগ চাবো আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাঁচজন কবুল করুন সবাই বলি আমিন আপনাদের আজকের এই জান্নাতের বাগান সাদরো হয়েছে এটা মসজিদের একটা আঙ্গিনা মসজিদের একটা উঠান কথা বলেন টিকি না মসজিদের উঠানে আমরা বসেছি গতকালকে এরকম ছিল না ছিল আজকে শুরু হয়েছে যদিও হয়তো গতকাল থেকে ফ্যান্ডেল এইগুলি একটা বান্দার একটা পজিশন চলতেছিল আজকে ফ্যান্ডেল লাগানো হয়েছে মাইক এখানে টাঙ্গানো হয়েছে লাইটিং করা হয়েছে ব্যানার দেওয়া হয়েছে খোদা কি কসম এটা মসজিদের আঙ্গিনে রয়ে যায় নাই এটা আর উঠান রয়ে যায় নাই এত কিছু সুন্দর করে সাজানোর বিনিময়ে আল্লাহ পাক এই প্রোগ্রামকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেছেন চলো বলি আল্লাহু আকবার

ময়দানে যাব ফুল সিরাতে যাব বিচারের দিন কায়েম হবে বিচার কার্যক্রম হওয়ার পরে কেউ আমল নামায় জান্নাতি হয়ে যাবে কেউ জাহান্নামি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটা আল্লাহর নবী বলেন কিলা খিনা কুদ যিকর আও ক্বালাল মাসাজিদ এ সাহাবীরা দুনিয়ায় যেই বসে বসে মহান আল্লাহর জিকির করা হয় মদিনার গামলিwala নবীর উপর দরুদ ও সালাম পাঠ করা হয় দুনিয়ায় সেইটাই হয়ে যায় মহান আল্লাহর জান্নাতের বাগান উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ আমার আমার বন্ধুরা আমার আজকে আমরা জান্নাতের বাগানে আসলাম জান্নাতের বাগানে বসলাম আমার মনে হয় আপনারা যারা আসছেন এলাকায় মনে হয় আর কোনো যুবক নাই সবাই চলে আসছে কথা বলেন কেন সবাই চলে আসছেন আর বাড়িতে রয়ে গেছে আমার হতো অনেক যুবক বর্তমানে ক্যারাম বোর্ডের সামনে বসা দাঁড়িয়ে আছে এখন বর্তমানে রোয়েড ফোন বাইর হইসে এইগুলির মধ্যে চক্কা সাই মারার জাগা আছে না নাই কিছু বন্ধু বান্ধব মিলে গোডের একটা কোনায় সক্কা মারতেছে আবার কয়েকজন যুবক বন্ধু মিলে টেলিফোন করতেছে প্রেমিকার সাথে আলাপ করতেছে কেউ ক্যারাম বোর্ডের সামনে বসা কেউ প্রেমিকার সাথে আলাপ করতেছে এমন কিছু যুবক আছে যুবক একবার কথা বলে যুবতী কথা বুঝে না আরেকবার কয় কি বলছো জান ও আমার জান তুমি কি বলো এটা তো আমি বুঝি না কয় এর তুই কেমনে বুঝবি মাইকের আওয়াজ অত কিচ্ছু বোঝা যায় না কয় আমরা সমস্যায় আছে কয় কেমন সমস্যা কয় এই দিকে একবার ওয়াজ হয় আরেকবার ওই দিকে আরেকবার ওয়াজ হয় আমার আওয়াজে তোমার সাথে আমি কথা বলতে

তোর দাদি জমিনে নাই তারা জমিন থেকে চলে গেছে তোর কি একি বাডের কথা মনে হয় না তোর মতো অনেক যুবক জান্নাতের বাগানে আইছে আজকে মায়ের জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে অনেক যুবক আছেন আমরা যারা আসি অনেকের মা নাই অনেকের বাবা আছে অনেকের বাবা আছে মা নাই অনেকের মা ও নাই বাবাও নাই আজকে জান্নাতের বাগানে আসছেন আজকে জান্নাতের বাগারে বসছেন চোখের পানি চেরে চেরে মায়ের জন্য কাঁদবে চোখের

হয়ে আমি আল্লাহ বলে গেলি আমাদের কথা বলি গেলি মা কবরে চলে গেছে এই কথা বলি গেলি বাবা কবরে চলে গেছে এই কথাটা বলে গেলি ছেড়ে বাগানে আয় হাসি বন্ধু পড়ে দে একটু কান্না কর চোখ দিয়ে একটু পানি ছেড়ে দিয়ে আল্লাহ জানতে চাই চোখ দিয়া যদি পানি সারি তাই না কি লাভ হবে আমার বেড়া নবী লাভ দেওয়া বলা উন্মু

আজকের রাত্রি আমাদের কাছ থেকে চলে গেল গতকালকেও দেখেছি বাস এক্সিডেন্ট হয়েছে হবিগুন বিরতিহীন বাস যুবক চলে গেল বৃদ্ধ চলে গেল মা চলে গেল বাপ চলে গেল কত মায়ের কলিজা কত মায়ের কলিজা খালি হয়ে গেছে কত বাবার কলিজা খালি হয়ে গেছে অনেকে হসপিটালে আছে অনেকেই হসপিটালে ভর্তি আছে তাদের অবস্থা করুন আমার যুবক তুই আজকে মরবি না এর কি গ্যারান্টি আছে তোর রসুলের ভালোবাসা ভাল লাগে না তোর কোনো কিছুই ভালো লাগে না দুনিয়া ছাই আরো চাই আরো চাই আরো চাই যুবক চিন্তা করে দেখলি না তুই নবীর প্রেমে নবীর মহব্বতে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত তুই সামান্য একটা

অনেক দূর থেকে আসলাম আজকে তোদের জান্নাতির বাগানে যুবক ঘুমাইবি কত আর কত হেলায় কাফন ফোড়াইছি অনেক যুবকের আমি নিজের হাতে কবর দাফন করেছি যুবক তোর বড়ায় বেশি দিন তাকবে না আজকের জান্নাতের বাগানে আয় আজকের জান্নাতের বাগানে বস ওই জান্নাতের বাগান যদি আসতে পারিস জান্নাতের বাগানে যদি বসতে পারেই আমার রসূল রে যদি দরাইয়া দরাইয়া কেয়ামের মাধ্যমে যদি সালাম দিতে পারিস তোর সালামের বিনিময়ে জান্নাতের বাগানের বিনিময়ে আল্লাহ তোর জীবনের গুনাহ माफ করে দিবে চিল্লা বলে সুবহানাল্লাহ আমরা নবীর প্রতি আমরা আনুগত্য আমাদের এখন আমাদের বর্তমান যুগে কিছু ফালতু মতলা বের হয়েছে যারা ইয়া রাসূল আল্লাহর সুগানকে ফালতু বলে কথা বলেন ঠিক না বেঠে এ আপনারা এই বক্তাদেরকে দেখতেছেন কথা বলেন ঠিক না বেঠে আমি বলবো যারা রাসূলের নারায়ে রিসালাতকে ফালতু সুগান বলে তাদের জন্মের ঠিক নাই তুই হাত তুলে বল এই ফালতু সুগান বক্তাদেরকে এই ফালতু বক্তাদেরকে এই বাংলার জমিন থেকে বিচারিত করতে হবে কথা বলেন ঠিক না বেঠে যব হাসবি হাসারই কথা যেই রসূলের জন্য আমরা সব কিছু পেয়েছি নারায়ের সালাতকে যদি ফালতু স্লোগান বলে তুই মুসলমান হয়ে থাকা তরকার আমি মনে করি না সুন্নি মুসলমান হবে কেমনে যদি নারায়ের সালাতের সম্মান দেয় আমরা তাকে জুতপেটা কাট দরকার জারনি চিনি কর দরকার কথা বলেন ঠিক না চট্টগ্রামের এক বক্তা আমাদের সৈন্য জামাতের যে দলি করুক আল্লাহ নুরে বাংলাকে গ্রেপ্তার করেছে নুরে বাংলা বলেছে যে মিরাজ মনে না তুই টুপি মাথায় দিতে পারবি না রসুলের মিরাজকে যদি তুই না মানুষ তুই দাঁড়ে রাখতে পারবি না রসুলের মিরাজকে যদি তুই না মানুষ মাথায় টুপি দিতে পারবি না পাঞ্জাবি দিতে পারবি না তার কারণ রসুলের কারণে এইগুলি পাইলাম এই রসুলকে যদি তুই না মানুষ তাইলে তুই কের মুসলমান কথা বলেন ঠিক না বেঠো আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ নুড়ে বাংলাকে গ্রেফতার করেছে আমি জানতে চাই সরকারের কাছে সরকারের কাছে আমরা জানতে চাই আহমদ সফি যদি মিলাদ শরীফের তাবারুকে বাদ্যের ফায়খানার সাথে তুলনা করতে পারে এই আহমদ সফির কেন জেল হবে না আরে চিল্লায় বলুন ঠিক না বেঠো রহমান আমার নবীকে নিরক্ষর বলে আমার নবীকে মূর্খ বলে তাইলে তার কেন জেল হবে না আমরা চাই যাবছি না বেটে মিজানুর রহমান আজহারি যদি তার জন্য কেন কেন বেড়া হয় না আজকের প্রোগ্রাম দেখে আমরা জানতে চাই আমার ভাইয়েরা বন্ধুরা হাফিজুর রহমান সিদ্ধি সে বলেছে আল্লাহর রসুল গুনা করেছেন এই জন্য আল্লাহ সুরাই ইজাজার মধ্যে বলেছেন ওয়াস্তাক ফিরহু রসুল গুনা করেছেন আল্লাহ বলেছেন ওয়াস্তাক ফিরহু হে রসুল আপনি তো করুন আমরা আসলে রসুলরা আমরা জানতে চাই রসুলের কি কোনো গুনা ছিল কথা বলুন কোন গুণা ছিল যদি কেউ বলে রসুল গুনা করেছেন আমরা জানতে চাই সে কি ইমানদার না বেইমান দুই হাত তুলে বলুন ইমান ধারণা বেঈমান এই বাংলার জমিন থেকে এই মুনাফিকদেরকে তাড়াইতে হবে কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ পাক যেন হেফাজত করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আমার নবীজির একটা পাগলার কথা মনে হইছে বলবো কথা বলেন বলবো এই পৃথিবীতে চার জন সবচেয়ে বেশি কালো ছিল এর মধ্যে আমি একজন কি বলেন হ্যাঁ আমার মতো আরো কালো আপনাদের এই মেদিনী মহল আছে নি মনে করো আছে এই খালাও বল ঘুমাইতেছে ঘুমা ঘুমাইতে থাক ঘুমা যা মন চায় ঘুমা মল্লে পরে যে সময় ফেরেস্তা ফুন্দ বাড়ি দিব এই সময় বুঝবো গুম ক্ষত ফকার ও কি আরে কথা বলুন ঠিক না বেঠে হযরত বেলাল একজন কালো ছিলেন কথা বলেন ঠিক কিনা বেলাল একজন কালো সাহাবী ছিলেন হযরতে লোকমান হাকিম একজন কালো ছিলেন আর একজন কালো হলেন হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা বলি মারহামা মানুষ এমন মানুষ হইছে আজকে জাগা হইতাছে না দাঁড়ায় রইছে আপনারা একটু সুযোগ করে দিন না তাদেরকে বসার আমার যুবক বাইরে একটু বসো না একটু বসেন মেহরবানি করে বসে যান যুবকদেরকে একটু বসার সুযোগ করে দেন এই যুবকরাই তো আগামী দিনের অহংকার কথা বলেন ঠিক না এই যুবকরা যে এই দিকে থাকবে ইসলাম সেই দিকে কথা বলুন ঠিক না ঠিক এই আজকের যুবকরাই এই পৃথিবীতে ইসলামকে চিনিয়ে এনেছে কথা বলুন ঠিক না আমার যুবক ভাই একজন কালো ছিল যার নাম হলো হজরতে সাদে সালামী রদি আল্লাহু তালা হজরত সাদে সালামী আমি গুনাহ গাবের চেয়ে আর বড় কালো ছিলেন যদি বলেন হজুর কালোটা কেমন হতে পারে একটু উদাহরণ দেন আমি বলবো আমার মা বোনেরা যে রান্না করে পাতিল আছে পাতিলের নিচে যেই কালো হয় এর প্রায় মনে করেন আরো কালো ছিলেন এই কালো সাহাবি আমার নবীজির কাছে হঠাৎ করে একদিন হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আট মাস হয়ে গেল ইসলাম গ্রহণ করেছি কয় মাস আট মাস হলো ইসলাম আমি গ্রহণ করেছি নবীভ মদিনা রলিতে গলিতে বহু ঘোরাফেরা করলাম একটা বিয়ে করবো কিন্তু আমি আমার জন্য কোনো পাত্রী খুঁজে পাচ্ছি না পাত্রী আছে না নাই কিন্তু আমি এমন কালো এমন কাঠো বনবী আমার চেহারার মধ্যে কালো কালো বসন্তের দাগ পড়ে গেছে মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই আমার কেউ নাই ইয়া শুন আল্লাহ ইয়াহি বাল্লা তো কেউ নাই টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই ধন সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই কোনো কিছুই নাই শুন আল্লাহ এক মাস নয় দু মাস নয় আট মাস পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরাফেরা করলাম একটা বিয়ে করব কিন্তু কেউ আমার জন্য পাত্তি দেয় না ইয়ার শুন আল্লাহ নবী এখন আমি কি করব আপনার সমস্ত সুন্নত আমি পালন করেছি আপনার একটা সুন্নত আমি বিবাহ করতে চাই কিন্তু রসুল আমি কই পাত্রী খুঁজে পাই আমার নবী বলেন সাহাবি সত্যি কি তুমি বিবাহ করতে রাজি সাহাবি বলে আমি সত্যি বিবাহ করতে চাই এই শূন্য যদি পালন আমি না করি হাসুরের মাঠে যদি আমার আল্লাহ আমাকে আদালতের মধ্যে হাজির করে আমি কি জবাব দিব জবাব দেওয়ার কোনো কিছুই থাকবে না ইয়ার সুন আল্লাহ আমি বিবাহ করব আমার নবী বলে সাহাবি তুই যদি বিবাহ করিস তাইলে আমি রসুল তোর বিবাহের করব চিল্লায় বলি আল্লাহ আকবার তুই যদি বিবাহ করিস তাইলে আমি রসুল তোর জন্য গটকালি করব আমাদের বর্তমান যুগে যারা গঠক আছেন আমার গঠক ভাইয়ের আপনাদের গ্রামে আসে না নাই এই গঠকদেরকে জামাইয়ের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিতে হয় কন্যার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগে আপনারা যেমন কষ্ট পাইছই অত আওয়াজ কইরা ঠিক এখান থেকে 5000 নিলেন ওইখান থেকে 5000 নিলেন এটাকে সঠিক না না ঠিক সঠিক ঠিক আওয়াজ দিয়া কোন এরপরে দেখবেন কয় জামাই কই থাকে কয় লন্ডন কয় বউ কই থাকে কয় বউ আমেরিকা জামাই দেখা যায় ওই রাস্তার কিনારો বৌ দেখা যায় ওই রাস্তার কিনારો কথা কই না দুই দিক থেকে পাঁচ হাজার দশ টাকা নিয়ে নিন। গটগালি শুরু হয়ে গেল আমার রসুল এমন গঠন ছিলেন না আমার রসুল ডাক দেয়া বলেন যদি তুই বিবাহ করতে চাস তাইলে আমি রসুল তোর জন্য গটকালি করব সাহাবি ডাক দেয় কোন আপনি গটকালি করবেন লজ্জা পাইবেন সরম পাইবেন বেজ্জুতি হবেন আমার জন্য গটকালি করে কোনো লাভ হয় নাই মরতে হয় এমনি মরে যাব আর বিয়ার দরকার নাই নবী কয় একটা আফসোসের কথা আমারে শুনাইলি এখন বিয়া না করে মোর বিয়া আমি রাসূল তো সহ্য করতে পারবো না কারণ তুই ইসলাম গ্রহণ করেছিস আমি রাসূলের গোলাম বনে গেলি আর একটা আওয়াজ দিয়া কোন আমার নবী এমন সময় একটা চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে রসুল বললেন আমি আমার এই কালো সাহাবিটারে তোমার বাড়িতে পাঠাইলাম এই পত্র সহ এই সাহাবিটারে পাওয়ার পরে তোমার মেয়েকে আমার ওই কালো সাহাবির সাথে বিবাহ দিবে বলি আল্লাহ আকবার পাঠাইছেন কোথায় জানেননি আপনারা বলেন না কেন জানলে তো বলবেন জানি না জানলে বলেন যে না জানি না হইলেও যে শ্রেষ্ঠ যিনি ধনী ছিলেন সবচেয়ে আমার আল্লাহ যাকে বেশি সম্পদ দান করেছিলেন ওই সম্পদ মালিকের বাড়িতে পাঠাইলেন আল্লাহ পাক তারা যেমন সম্পদ দিছে এরম সম্মান দিছে আল্লাহ পাক তার ঘরে এমন একটা মেয়ে সন্তান দিয়েছেন যার নাম হলো হুরে মদিনা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী বলে আল্লাহ আকবার আমার বাইরে বন্ধুরা আমার নবী তার হাতে চিঠি ধরিয়ে দিয়ে দিলেন এই অবস্থা এমন যুবকের গায়ে ভালো একটা পোশাক নাই ভালো একটা লঙ্গি নাই ভালো একটা জামা নাই যে গুলি পড়ছে আগে আগে দেখতাম আমরা দেখবেন তার দিয়া বুটন শুটে গেছে এগুলির আবার তার দিয়া ফেস দিয়ে রাখছে আছে নাই এখন এগুলি আছে না কুজ্জা পাওয়া যায় না কিছু দরিদ্র ফ্যামিলির কিছু পাওয়া যাইতে পারে

আজ যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো আমি রাসূল জানিয়ে দিলাম কাল কঠিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আমার এই গুণাহগার উম্মত কে যারা আমি রাসূল আল্লাহর জান্নাতে যাব না চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আমার যুবকদের আজকে ওয়াদা করতে হবে আমাদের যাদের মুখে দাড়ি নাই আমরা ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে দাড়ি রাখার চেষ্টা করব কথা বলেন হিংসা মাইকের আওয়াজ তো আপনাদের বাসা বাড়িতে যাচ্ছে আমার বাবি সাহেবারা যারা আছেন আমার বাবি সাহেবারা যারা আছেন আমাদের ভাইদেরকে দাড়ি রাখার ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ পাক যেন কবুল করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন এই সাদ সালাম কালো সাহাবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়ির দিকে চলে গেলেন সবচেয়ে বড় ধনির বাড়িতে চলে গেলেন সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহ করবেন মনে আনন্দ আছে না নাই বলেন মনে আনন্দ আছে না নাই এই কান সাহাবি যখন রোয়ানা হয়ে গেল যেতে যেতে যখন এই মদিনার সবচেয়ে সুন্দরীর বাড়ির সামনে চলে গেল গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান বলে গে তুই কি তোর পড়েছই কেন তুই আসলি এবার সাহাদে সালামী কালো সাহাবি ডাক দিয়া বলে তুই আমার চিনবি না বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই বাড়ির ভিতরে আমাকে ঢোকার ব্যবস্থা করে দে কই তোরে তো দেখতে পাগলের মতন মনে হয় তোরা কেন্ন বাড়ির ভিতরে ঢুকতে দেই তুই যদি বাড়ির ভিতরে ঢুকিস তাইলে তো সারা সভনাশ করি ফলাইবি ফাগলের জিলা ফি দিও না ফাগলে তিতা মিডা কিচ্ছু বুঝে না কথা কই না করে আমার যুবক ভাইরা এই সাদে সালামি যখন চলে গেল এবার সাদে সালামে কোন

বাড়ির বাইরে হট্টগোল সৃষ্টি হয়ে গেল মালিক বাড়ি থেকে দৌড় দিয়া বাইর হইল কয় কি হইছে সমস্যাটাকে একটু জানতে চাই দেখে এক পাগলে আর দারুয়ানে মাইল লাগছে সুবহান আল্লাহ কইতে না এবার জায়গায় কি সমস্যা কি সমাধান চাই সমস্যা না থাকলে তো সমস্যা সমাধান হবে না সমস্যা কি জানতে চাই কয় সমস্যা হলো এই আমাকে রসুল তো পাঠাইছেন কয় কেন কয় কেন পাঠাইছেন এই কথাটা আমি কেমনে কই শরম আছে না নাই কথা না কেন আকি সরম কামরা টেলিফোনে বিয়া করে বলাই তিনটার করি নোডা সরম নাই সরম থাকার দরকার আছে নি কথা কই না সরম থাকার দরকার আছে না নাই মা বাপ রে লইয়া বিয়া করবে না মা বাপ রে সারা পরিবারের লইয়া বিয়া করা লাগবে না পরিবার রে ছাইরা ওই কথা বলে মা বাবা নিয়ে মা বাবা যেদিকে রাজি আমরা সেইদিকে রাজি কথা বলো ঠিক না বেটে হবে আজকে দেখে টেলিফোনে প্রেমের আলাপ বন্ধ করে এটাতে আসতে হয় ওটা ঘটনা কিনা বুঝলাম না প্রেমের আলাপ আমরা বন্ধ করে হই না ইনশাআল্লাহ এতো আস্তে আস্তে আসানো কইব কিছুটা তে বুঝা গেল আপনারা আমার মতন কিছু আসুন প্রেম করুন না ভাড়ি কেন আমি ফ্রেম করি আমার বউর লগে প্রেম করে না বিয়া কইরে প্রেম বিয়ার আগে কোনো প্রেম সেরেম নাই বিয়ার পরে প্রেম করব যুবকেরা কথা বলা ঠিক না বেঠে আজকের যুবকেরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যুবক যদি শেখ আমার বাংলার জমিন শেখ যুবক যদি ঠিক থাকে বাংলার জমিন ঠিক থাকবে কথা ঠিক না বেঠে এই সাদে সালামি তো চলে গেছে কয় এইটার ভিতরে কি লেখা কয় আমি জীবনে কোনোদিন মক্তব্য করেছি এটা কি লেখা আমার জিগায় লাভটা কি কিন্তু নাজের নেই আইসো নাজের নেই তো আইসি এখন তো সাদে সালামির সিটিটা ফৌসায় দিছে এখন তাই সিটি ফইরা দেখতেছে যে রসুল বিসমিল্লাহ রহমান রহিম রসুলের কইতাছেন যে আমি আমার এই কালো সাহাবিটারে তোমার বাড়িতে ফাটাইছি এই কালো সাহাবিটারে ফাওয়ার মাত্রই তোমার পুরীর সাথে আমার এই কালো সাহাবির বিয়া দিয়ে দিবা আর একটু ঘুমায় ঘুমায় কন আর একটু আস্তে কন আর একটু জুরে কন

ওই তুই বেড়া না ফসছোছ না তোর চেহারা চোখ করে ভালো না গোর বাড়ি নাই তোর ট্রেন আমার ফুরি বিয়ে দিব ওইতো না আর আমরা যখন ফুইরাইতে সুন্দর সুন্দর ফোলা দিকে বিয়া করে এই ব্যাম করে বিয়া বললো খালা তালা একটা ওই লুইসই আর কুস্তা লাগতো না আর তো ফুলাইনতে ফুইরাইন কই পাওয়া যায় আজকে ফুলাইনতে বেশি কই লিখেছি না। কিচ্ছু করার না আমার আমার তো খোয়া লাগবো কারণ আমি তো যুবক তোমরা দরদটা তো কিছুটা আমি বেশি আমরা এখন পোলা মানতে মনে করে কেটে জানেন যারা বুড়া হয়েছে ওই তা কিচ্ছু বুঝে না আর আমি তোমরা এই যারা এখন বৃদ্ধ হয়েছেন মুরব্বী হয়েছেন বাবা হয়েছেন ওনারা তো একবার যুবক ছিলেন এখন যখন তুমি মুরব্বীদেরকে সম্মান করো না শ্রদ্ধা করো না মুরব্বীদের সামনে সিগারেট টান মারতেছ অপমানিত হবে লাঞ্ছিত হবে আমি জানতে চাই আজকে থেকে আমরা মুরব্বীদের সম্মান দরকার আছে না রাস্তায় সারাম দরকার আছে না রাই মুরব্বিদের সামনে সিগারেট খাওয়া যাবে এই কথা বুঝা যায় ফিসিকা সিগারেট খাওয়া যাইব এই লুকা জ্বালানি বন্ধ করা লাগবো ইংসা আমার যুবক ভাইরা এই সাদে সালামিকে উনি ফিরাইয়া দিছেন বললেন যে বাবা তোর যে সেয়ারা সুরত তোর কাছে তো আমার মেয়ে বিবাহ দেওয়া সম্ভব আমি পারতেছি না আমি যদিও মেনে নিচ্ছি কিন্তু আমার মেয়েটা তো মেনে নিবে না বিয়ের সম্বন্ধ আসলে মেয়েরা ঘর থেকে কান পাইতে শুনে নাকি কানে তোলা দিয়ে রাখে শুনে যারা জ্ঞানী যারা বুদ্ধিমুদ্ধি মেরা দেখবেন এরা ফাঁক তলে জামাই রোদিক খেলা উনি জামাইও দেখছে জামাইর এই ফটো দেখছে বাফে জামাইর সাথে কি আচরণ করছে এটাও দেখছে জামাইরে বিদায় করার পরে মেয়ে ডাক দিয়ে কয় আব্বু আপনার সাথে একটু কথা বলতে চাই আব্বু একটু কথা বলার সুযোগ করে দিবেন আপনার সাথে একটু কথা বলুন মা কি বলবে বলো মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো যে একটা সাহাবি আসছিল কেন আসছিল একটু জানতে পারি বাবা বলে মায়ে মা তুমি শুনে লাভ নাই কি শুনবে না বাবা আমি শুনতে হবে কি যেন দেখলাম সে কি বলছে আপনিও যেন কি বলে তাকে ঘর ঘাট ধরে ধাক্কা দিয়ে ভের করে দিলেন কারণ কি একটু জানতে চাই মা বলে ওই ছেলে আসছে তোকে বীর প্রস্তাব নিয়ে কয় তাকে এই সাহসটা দিয়েছে কে কয় তাকে সাহস দিয়েছে মদিনার কামলি বলা দু জাহানের বাদশা নবী সুবহানাল্লাহ আরে একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ কো কে পাঠাইছে রাসূল পাঠাইছে রসুলে ফাটাইছে আর আপনি তারা ফিরাইয়া দিছেন আপনার তো সাহস কম না আপনি এক কাজ করেন তার আবার ধরে নিয়ে আসেন যদি আমার বিবাহ বসতে হয় রসুলের দেওয়া এই পাত্র কি আমি বিবাহ করবো অন্য বিবাহ ছাড়া আমি মৃত্যুবরণ করব যদি আমাকে বিবাহ করতে হয় এই ছেলেকেই আমি বিবাহ করব আর এখন আমরা যুবকেরা কয় বাবা এই তো বেশি বালা না আর কয় বেটার লগে লাইন মার এ উঠে বাবা বিয়া করাইতা না আমারে যদি না করাও তুইলে কিন্তু আমি ওখানে মেইন রোডে গেলাম গিয়ে কিন্তু কই দিলাম এ দড়ি তুগায় রশি তুগায় এ আম গাছের আম তুগায় জাম গাছের দাম তুগায় ও ফাস লাগা গিয়ে খসুকাতে সাথে কথা কই না করে এই ফাস লাগানো যাবে আরে কথা বলে ফাস লাগানো যাবে মা বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে আমার যুবক ভাইরা তাকে আবার মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি আবার তাকে ডেকে নিয়ে আসছেন কয় বাবা আমার ভুল হয়ে গেছে আসলো তোর দুঃখিত নিয়ে আসলেন আইসা বললেন বাবা তুমি যে প্রস্তাব নিয়ে আসছো আমি তোমার এই প্রস্তাবে রাজি আছি সুমান আল্লাহ গুমায় গুমায় কইবেন সুবহানাল্লাহ তো আপনি রাজি কহ রাজি কয় আচ্ছা বাবা তুমি যে বিয়া করবে আমার ফুরিডারে

অনেকে এটার দিকে কিছু মনে মনে কইতেছে উজু পোর বাড়ির দিকে গরো পাইতেছে ছাগলও পাইতেছে বেড়াও পাইতেছে দুম্বও পাইতেছে আমরা ওর বাড়ির দিকে টিভি আর ফ্রিজ নিতাম পার মনে নেওয়া যাবে নেওয়া যাবে যদি মেয়ের বাবা আপনাকে খুশি হয়ে হাদিয়া দেয় নেওয়া যাবে যদি যৌতুক হিসাবে আপনি কোনো কিছু দাবি করেন জন্য হালাল হবে না ফকির হয়ে গেলেন বিপ্লব হয়ে গেলেন শ্বশুর বাড়ি বিস্তারের জন্য পাগল হয়ে থাকেন আপনি পারেন না আপনার ছেলের শ্বশুর বাড়িতে ইফতার ফটাইতে আপনারও তো মেয়ে আছে আপনি আরেকজনের দিকে তাকিয়ে আছেন সেই পরিবারটা আপনার দিকে তাকিয়ে আছে আপনি মেয়ে বিবাহ দিতে তো আপনার যৌতুক দেওয়া লাগবে আপনার ছেলেকে বিবাহ করার জন্য আপনি যৌতুক আনবেন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় তো যৌতুক দেওয়া লাগবে তাহলে আমাদের এই যৌতুক দেওয়া নেওয়া বন্ধ করতে হবে তুই হাত তুলে বলুন ঠিক না বেঠে আমরা যৌতুক প্রথা বন্ধ করতে চাই কে চাই না আল্লাহ যেন কবুল করেন সবাই বলে আল্লাহ আমিন এইগুলি পে এই কালো সাহাবি দৌড়ায়া আমার রসুলের দরবারে হাজির হয়ে গেলেন আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব নবী প্রথমে তো বিবাহর জন্য রাজি ছিল না যেমনি হোক আপনি রসুলের মহাব্বতে নবী রাজি হয়ে গেল ইয়ার শুনাল্লা ইয়া হাবিব আল্লাহ নবী এখন আমি কি করব। আমার নবী ডাকাবি তোর তো বাড়ি নাই গর নাই মোহরের টাকা নাই কি করবি নবী সারা তো আমার কেউ নাই শুনাল্লা আপনির সুল আমার জীবন আপনির অসুল আমার মরণ আপনি আমার দুনিয়া আপনি আমার আখর ইার সুনাল্লা আপনি সারা আমার আর এই দুনিয়ায় কেউ নাই গো নবী এখন আপনি বলেন আমি কি করব সাবি রসুলের সামনে এসে মাথা তারা নত করে দিল আমার নবী ডাকদ সালামি বিয়ের জন্য তো সাই শুধু দের হাম লাগবে রে সাহাবি দৌড়াইয়া চলে যা আমার জামাতা সবচেয়ে গরিব আলীর কাছে দৌড়াইয়া যা আলীর কাছে গিয়ে বলবি আমি রসুল দুইশত দেড় হাম তোরে হাদিয়া দেওয়ার জন্য বলছি ওই সাহাবি দৌড়াই আলীর কাছে গেল আলীর কাছে যাওয়ার পরে দুই শত হামের প্রস্তাব দিল হজরত আলী তাকে দুই শত হাম দিলেন সাথে সামান্য কিছু আরো হাদিয়া দিলেন বকশি দিলেন সুবাহান আল্লাহ বলবেন কি আরো কিছু হাদিয়া দিয়ে দিলেন বকশি দিয়ে দিলেন দুইশো দিন হাম আড়াইশো তিনশো পেয়ে গেলেন এইসা আমার রসুনের কাছে এইগুলি হাজির করে দিলেন আমি নবীর পাগল আমি আমি নবীর পাগল আমি মাদিনার পাগল আমি নবীর পাগল আমি মাদিনার পাগল मदीन री धोल बाली मोर मदीन री धोल बाली मोर नयो नेर कजोल अमी नबी जीरबा गोल अमी मदीनर पागोल नवी जी पागोलमे मदीनर पाग अमर ज़िकिर नवी नी দু চোখে মা দিনার আমার জিকির নবী দু চোখে মদিনার চি নবীর দিদে রাজি নবীর দিদে রাজি জীবনের সকল আমি নবী পা গলামে মদিনর পা গলামে নবীজির পা গলামে মদিনার পাগম ছিল বলে আল্লাহ আকবা

জমা আমার নবী কয় আরো তো দুই শত হাম লাগবে বাকি দুই শত দেরে হাম তুমি কোথায় পাবে দৌড়ায় চলে যাও হজরে তো নুরাইনের কাছে চেল্লা বলে আল্লাহ আকবার উসমান গনি গনি শব্দের অর্থ হচ্ছেন ধনী ধনীদের মধ্যে আরেকজন ধনী ছিলেন হজরত উসমান গনি তুমি দৌড়ায় চলে যাও হজরত উসমান গনির কাছে উনি দৌড়ায় চলে গেলেন উসমান গনির কাছে যাওয়ার পর দেখলেন উসমান গনি একটা কাজে ব্যস্ত কয় কেমন কাজ নিয়ে ব্যস্ত কয় দেখতেছে উসমান গনি রদি আল্লাহ তালা আনহু উনার খাদেমকে নিয়ে বুতলের বুতরে তৈরি বর্তেছেন অথবা বোতল থেকে লেমের ভিতরে কুফি বাতির ভিতরে তেল বর্তেছেন চিল্লা বলে আল্লাহ আকবার আগে আমাদের এই এলাকায় আসিল কিনা জানি আমাদের এলাকা ছিল দেখতেন আমরা এই এই আপনার কেছে না এই লেম 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 সিনরা তো আপনারা এঠার ভিতরে কেরোসিন ঢুকাচ্ছেন কেরোসিন ঢুকাচ্ছেন এক থেকে দু কোটা কেরাসিন জমিনে পড়ে গেছে মাটিতে পড়ে গেছে হজরত ওসমান গনি তার খাদিম কে বকা বকি করতেছেন গালি গালাস করতেছেন উনি চিন্তায় পড়ে গেলেন যে ব্যক্তি এক থেকে দু কোটা কেরাসিন জমিনে পড়ার কারণে খাদিম কে গালি গালাস করে তাপপর মারতে পারে ওই ব্যক্তি জীবন গেলেও আমারে দুইশত দেড়হাম হাতিয়া দিবে না ভয় আর কোনো কিছু বলে নাই রাসূলের কাছে চলে আসে আমান কাছে আসার পরে আমান নবী বলে ওসমান কে তোমার 200 দিরহাম দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী দেবে না দেয় না কই তুমি কি সাইস কয় না আমি তো সাবার কোনো সুযোগ পাই না কই কেন গিয়ে দেখলাম উসমান তার খাদেম নিয়ে লেমের ভিতরে কেরোসিন দোকানছে এক ফোঁটা থেকে দুই ফোঁটা কেরোসিন পড়ে গেল এই জন্য খাদিমকে গালি গালাস করতেছিল আমি কেমন করে চাই সাবাত তো কোনো সুযোগ পাই নাই আমার নবী বললেন আবার যাও আবার যাইয়া হযরত উসমান গনি রে বলবা আমি রাসূল পাঠাইছি যেন তোমারে 200 দিরহাম হাদিয়া করে দেই চিল্লা বলে আল্লাহু আকবার আবার যখন চলে গেলেন যাওয়ার পরে দেখলেন উস্মান গণি জিন্নুড়াইন নদীও লাহুতা আনহু মাঠের মধ্যে উনি তুলা রৈদ দিছে তুলা রুদ্র দিছে বাতাস আসলে পরে তুলাগুলি উড়বে না স্টোপ থাকবে কথা বলেন বাতাস আসলে তুলা গুলি উড়ে যাচ্ছে উস্মান গণি জিন্নু রাইন ধওড়ায়া দওড়ায় তুলাগুলিতে ধরে

আবার আমার নবীজির কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসছি ওসমান গনি কি তোমারে হাদিয়া দিছে কয় ইয়া রাসূলুল্লাহ ওসমান গনি আমার কেমন করে হাদিয়া দিব কয় কেন চাও নাই কয় সাবর তো সুযোগ নাই কয় কেন কয় আমি যাইলাম যাবারে পড়ে দেখলাম ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোলার পিছনে দৌড়ায়

অবস্থায় থাকুক কেন উসমান এর কাছে আমি রসূলের প্রস্তাবটা তোই দিয়ে দিবে বলি সুবহানাল্লাহ তিন নাম্বার বার চলে গেলেন তিন নাম্বার বার জবারে পড়ে দেখলেন বস্থা সিদ্র করলে বস্থা থেকে দেখবেন সিনির বস্থা ওই কি কিটাতে উঠায় যেটা নাম কিটা কয় একটু খানা ওই মন করে হই দুই চাইড ফুটা দান দুই চাইটটা ধান ফরেনি লবণ ফৰেনি সিনির বস্তাত মুখ দিয়া গোটা দিলে চিনি ফৰবনি চাউলের বস্তায় গোটা দিলে চাউল ফরেনি হজৰে তো উস্মান গণিকিয়া দেখলেন উস্মান গণির হদি আল নাহু তালাহান বস্তা থেকে চিনি পড়ে গেছে হজৰে তো উস্মান গণির বস্তা তাকে চিনি পড়ে গেছে পিপিলিকা একটা করে আয় দুটি করে আয় এক দুইটা দানা করে পিপিলিকা গলি এই দানা খায় সুবহানাল্লাহ কইন আর একটু আওয়াজ দিয়া একটা দুইটা দানা করে পিপিলিকা গলি খায় আর যে পিপিলিকা গলি আহার করে এই চিনির দানা যাওয়ার সময় আরেকটা দানা মুখে করে নিয়ে যায় রাসূলের ওই খলিফা হযরতে ওসমান গনি পিপিলিকার হাতে করে ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে তার মুক্ত কো সিনির দানাটা নিয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কু আসছে কইলো আরো খুশি হইলাম সুবহানাল্লাহ হয় আমি দেখতাছি সিনির দানাটা যে খাইছে সিনী মনে করেন পিপিলিকার পেটটা কতান বড় আর সিনির দানাটা কতান বড় মনে করেন পিফড়েড হইবা আপনারার স্টিজ রোমান আর মনে করুন সিনির দানা ডাকার ওই ফুকুরের ওমর একটু ফুকুর নি সামনে সেটা মনে করেন পিপিলি গজেরম ছোট সিনির দানাটা মোটা মোটা হচ্ছে বেশি বড় সরো একটা মনে করেন না সর্বোচ্চ দুইটা তিনটা দানা খেয়ে ফেলেছেন লি আসবে কটা একটার বেশি তো দুইটা নিয়ে আসতে পারবে না কথা বলেন ঠিক না বেটি

এই একটা পিপিলিকা চিনির দানা গুলি খাইছে আবার যে আসার সময় নিয়ে আসে হজরত উসমান গনি রাহু এই পিপিলিকাকে ধরে এই পিপিলিকার মুখ থেকে একটা চিনির দানা সরাই নেয় আর একটা পিপিলিকাকে ধরে আর একটা চিনির দানা সরাই নেয় আমি কেমন করে উসমান গনির কাছে রসুলের পাওয়া রসুলের দেওয়া ওয়ার্ডার আমি কেমন করে তার কাছে দুই শতদের হাম চাইব কিন্তু আজকে আর কোন রাখলাম না মনের ভিতরে কোনো কিছু না রেখে লজ্জাসরম ভেঙ্গে হজর হতে উসমান গনির কাছে আমি বললাম উসমান একদিন নয় দুদিন নয় তিন দিন হয়ে গেল বার হয়ে গেল আপনার কাছে আসলাম আপনি তো একবার জিজ্ঞেস করলেন না কেন আসলাম কই তুমি কেন আসছো এই কথা তো তুমি বলবে কই আজকে বলো কেন আসছো এবার ডাক দে কই উসমান আমারে তো রাসূল পাঠাইলেন আপনার কাছে আপনি আমাকে দুই শত দিরহাম হাদিয়া দেওয়ার জন্য চিল্লায় বলে আল্লাহু আকবার উসমান এমন সময় ঘাড় দিয়ে তার দিকে তাকালেন তাকানোর পরে কিছুই বলতেছেন না হজরত উসমান গনি এমন সময় নীরব বসে রইলেন এই মুহূর্তে হজরত উসমান গনির এক হাজার একটা উটের কাফেলা আসছে কয় হাজার প্রত্যেকটা উটের পিঠের মধ্যে বস্তা করা বুঝাই আছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসছে প্রত্যেকটা উট বুঝাই করা হজরত উসমান ডাক দিয়ে বলল অরে নবীর সাহাবি এখানে এক হাজার উট দাঁড়িয়ে আছে এক হাজার উট দাঁড়িয়েছে এখান থেকে তোমার যে উট তোমার কাছে ভালো লাগে পছন্দ হয় সবচেয়ে মোটা তাজা মনে হয় সবচেয়ে বড় মনে হয় এটার উপরে যা এই গুলি দিলাম এবার জানতে চাই আমরা যখন কোথাও সফরে বের হই যারা বড় মানুষ যারা মোটা তাজা হালে গেলে দেখবেন বড় গুলি রে আগে সামনে দেয় কথা কই না কেটে বড় গুলিকে আগে সামনে দে তার কারণ আমরা বলি কয় সামনের আল জেন যায় ফিসের আলো ইমদি দি হই কথা বলেন না কেন উটের একটা খাসিয়ত হলো সামনের উট যে দিকে যাবে পিছনের সব উটগুলি এই দিকেই যাবে এই সাদিস নামি এক থেকে শুরু করে 1000 উট পর্যন্ত দেখলেন সমস্ত উট দেখার পরে উনি আয়শা দেখতেছেন সামনে যে উটটা আছে এই উটটাই হলো সবচেয়ে বড় উট এটার পেটের মধ্যে বেশি বুঝাই করা মাল আছে এমন সময় সাদে সালামি ডাক দেখো নিব তো নিব তাইলে ছোট্টটা কেড়ে নিব নিলে সবচেয়ে বড়টাই নিব এবার ডাক দেখো উসমান ওই যে সামনে যেই উট দাঁড়িয়ে আছে এই উটটা আমার পছন্দ হয়েছে আমার নবীর খলিফা নবীজির জামাতা উসমান ডাক দিয়ে বললেন তোমার যে উঠ না পছন্দ হলো তুমি এই উঠনি তোমার বাড়িতে তুমি রওনা হয়ে যাও সামনের উট যখন উনি পেয়ে গেলেন উটের উপর যখন তিনি উঠলেন হজলে উসমান এর দিকে আর তাকায় না সামনের দিকেই চলছে সামনের দিকেই চলছে সামনের দিকেই চলছে তার কারণ যদি পিছে তাকায় তাকাইলে পরে দেখবো উসমান তো মনে হয় হার্ট ফিল করছে তার কারণ আইসা দেখি পিপিলিকার মুখ থেকে চিনির দানাগুলি সরায় আমি দেখলাম বাতাসের মাধ্যমে তার তুলাগুলি উড়ে যায় এইগুলি রে ধরে উসমান গনির আইসা আমি দেখলাম উসমান গনি তেল ঢোকাচ্ছে কেরোসিন ঢোকাচ্ছে এক দুই ফুটে পড়ে গেল এই জন্য খাদিমকে গালাগালি করতেছে সবচেয়ে বড় উঠ নিয়ে যায় যদি উসমানের দিকে তাকায় যদি দয়া হয় মায়া হয় উসমান মনে হয় হার্ট ফিল করতে পারে সুবহান আল্লাহ কইতেন না ওই যুবক সাহাবী আর পেছন দিকে তাকায় না অনেক দূরে চলে গেল অনেক দূরে জামারে পড়ে এরপরে মনের ভিতরে চিন্তা ইচ্ছা ছায়া দেখে উমরে কি করতেছে এবার পিছন দিকে তাকায়া দেখে উসমান উসমান গনি রাদি আল্লাহ তালা আনহ উনি ওনার কাজেই ব্যস্ত আছেন উনি পিপিলিকার মুখ দেখে এই চিনির দানাগুলি সরাচ্ছেন আর আমি পিছনে তাকায়া দেখলাম সামনে যেই উঠনে আমি চলছি একটা নয় দুটা নয়

উঠতো মনে করেন যাইতে যাইতে একশো দুইশো যাচ্ছে 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 আর তুমি ছায়াও দেখে না একবার আবার সাদে সালামি গুড়াইয়া হজরে তো উসমান গরির সামনে আইসা হাজি নবীর খালিফা আপনি দেখতে পাচ্ছেন আপনার এক উঠের পিছনে সমস্ত উঠতো চলে যাচ্ছে আপনি তো একটা আটকাচ্ছেন না তার কারণটা কি হজরে তো উসমান গরি ডাক দিয়ে বললেন আমাকে আমার নবীর পক্ষ থেকে যে পেগাম তুমি শুনিয়েছো নবীর পক্ষ থেকে যে সংবাদ তুমি আমাকে শুনিয়েছো এটা তো দুনিয়ার কেউ শোনায় নাই রাহমাতুল্লিল আলামিন পাঠিয়েছেন দু জাহানের বাদশা পাঠিয়েছেন আজকে তোমাকে হাদিয়া করতেছি এক শত নয় দু শত নয় এক হাজার নয় এক লাখ উট যদি এই লাইনে থাকতো সমস্ত উট আমি তোমার জন্য হাদিয়া করে দিতাম

तो या मारे डक रे बंदा तो या मारे डाक तो या मारे डक रे बंदा तो या डाकर मूत डकन पोरे डाकर मूत डकन पोरे पापी गुना माफ अल्लाह

حضرت عثمان رضی اللہ تعالی عنہ তার জন্য এক হাজার উট কোরবানি করে দিতে পারছেন এমন সময় ওই সাদে সালামি ডাকবে বলে অমর আমি জানতে চাই আর ওসমান আমি তোমার কাছে জানতে চাই আমি আইসা সর্বপ্রথম দেখলাম তুমি লেবের ভিতরে তেল বটতেছ দুই নাম্বার বার যখন আমি আসলাম আমি আসার পরে আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম তুমি তোমার তুনাগুলি গুলি উড়ে যাচ্ছে এইগুলি তুমি দৌড়াইয়া দৌড়াইয়া ধরতেছ এইগুলির কারণ আমি জানতে চাই হ্যাঁ উসমান Bye. কে জানতে চাই আমি তো তোমাকে আয়শা দেখলাম তুমি পেপিলিকার মুখ দেখে সিনির দানাগুলি সরিয়ে সরিয়ে নিচ্ছ এই গুলিকে তুমি জমা করতেছো তার কারণটা কি এবার ওসমান গনি বলে ওরে আল্লাহর গুলা তোরে যে আমি ওই উটগুলি দান করেছি এই উটগুলির মালিক হলাম আমি এই জন্য আমার পক্ষ তোরে এই গুলি হাদিয়া করে দিলাম আপনি যে এইগুলি برداشت করতে পারলেন না ওই গুলির মায়া আপনি চাটতে পারলেন না তার কারণ এবার ওসমান গনি ডাক সাহাবি ও সাহাবি তুমি জেডে রাখো আমি হইলাম এই এলাকার বাদশাহ আমাকে আল্লাহ পাক এই রাজত্ব দান করেছেন এই চিনির মালিক হলো জনগণ এই এই চিনির মালিক হলো জনগণ এই কেরোসিন পরে যাচ্ছে এই কেরোসিনের মালিক হলো জনগণ এই তুলাগুলি উড়ে যাচ্ছে এই তুলার মালিক হলো জনগণ এইগুলার মালিক আমি নই এইগুলি নষ্ট হচ্ছে দুনিয়ার কেউ দেখে না কেউ দেখবে না কিন্তু মহান আল্লাহ পাক দেখতেছেন আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর আদালতে জবাব দিতে হবে চিল্লা বলুন ঠিক না বেটি আমার দিরা এই দুনিয়ার বর্তমান যুগের বাপ যারা খেয়াল করতে হবে আমাদের এলাকায় দেখবেন মেম্বার সাহেব রাস্তা করবেন রাস্তার পাশে ইট রাখছে রাতে যদি রাখে পরের দিন সকালে দেখা যায় 108 থেকে 50টা কমে গেছে কথা কই ইটগুলি গেল কই ও ইটগুলি গেছে হে টিউবোল ফাক্কা করবে ইট কুজে পায় না কয় সরকার ইট নিয়ে আসে কথা বলেন না কেন ইট গুলি নিয়ে আসছে কই ইট দিবে খুঁ কয় আমার গরু তো গরু গর ফাটতে ফাটতে গরু গোটারে নষ্ট করছে ইট আন বটা খাত কোজে পাই না ও এই জন্য রাস্তার ইট না লাগাইছি কথা কই না কেন যদি আমার আল্লাহর দরবারে আপনাকে হাজির করা হয় কঠিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আপনাকে আটক করেন একটা ইটের কথা যদি আল্লাহ জিজ্ঞেস করেন বান্দা রাস্তার একটা ইটাই না তুমি তোমার টিউবওয়েল পাকা করেছো একটা ইটেনে তুমি তোমার গডুর গরেরে তুমি নিচে দিয়েছিলা আমি আল্লাহর আদালতে তোমাকে হাজির করব আল্লাহর দরবারে জবাব দিতে হবে আমি জানতে চাই জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবো নি তাইলে আমরা এই চুরি ডাকা দিয়ে বাটবাড়ি রাহাজানি ছাড়ার দরকার আছে না নাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন সবাই বলি আল্লাহুম্মা আমিন এই সাদেশের আমি এই গলি পাওয়ার পরে আমার রসুলের কাছে হাজির হয়ে গেলেন যেই মাত্র আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন আমার নবীজির কাছে হাজির হওয়ার পরে আমার নবী বলেন তোমার তো চারশত দেড়হাম থেকে বেশি হয়ে গেল পাঁচশত দেড়হাম হয়ে গেল এই দেড়হাম গলি পাওয়ার পরে তোমাকে তোমার বিয়ের জন্য প্রস্তুতি করতে হবে বাজার করতে হবে সদাই করতে হবে কথা বলেন ঠিক না বেটি আমার নবী ডাক দিয়ে কয় সাহাবি ওই পয়সা গুলি নইয়া তের হাম গুলি নইয়া বাজারে চলে যা বউয়ের জন্য বেনারসি শাড়ি কিনে নিয়ে আসবি আলতা কিনে নিয়ে আসবি লিপস্টিক কিনে নিয়ে আসবি পালিশ কিনে নিয়ে আসবি এইগুলি বিয়ের সময় দরকার আছে না নাই টোট পালিশ দেওয়ান যাইব নোক পালিশ দেওয়া যাবে যুবকেরা কথা বলে নোক পালিশ দেওয়া যাবে গালের মধ্যে আলতা দেওয়া যাবে বিভিন্ন কালারিং করা যাবে পার্লার করা যাবে এইগুলি হতে জায়েজ কথা বলি জায়েজ আমার ভাইয়ারা বন্ধুরা আমার নবী ওই সাহাবিকে বাজারে পাঠাইলেন কিন্তু বউর জন্য তো লাল একটা শাড়ি হাজার টাকা দিয়া না হয় বউ তো খুশি হবে কথা না কেন জন্য যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শাড়ি না কিনেন বউ তুমি এমন ফকিরের ফকির আমার জন্য একটা শাড়ি কিনতে পারল না আমার জন্য ভালো একটা লিপস্টিক কিনে আনতে পারলা না আমার জন্য ভালো একটা আলতা কিনে নিয়ে আসতে পারলা না নখ পালিশ নিয়ে আসতে পারলা না আমার জন্য একটা টুট পালিশ নিয়ে আসতে পারলা না বয়ের কাছে এই গলির জন্য জামাইরে জবাব দিতে হয়ে কথা বলেন ঠিক না বেটি আমি আমার সকল মা বোনদেরকে বলে দেব আজকে থেকে আমার নখ পালিশ বন্ধ করে দিতে হবে কথা বলুন ঠিক না লোক পালিশ মুসলমান ব্যবহার করতে পারে না পায়ে আলতা দিতে পারে না পায়ে দেখবেন কত জাতের রং যে মাখায় মাখাইতে মাখাইতে পাউডারে একবারে বাপ দশাটা খাই নাই কতক্ষণ ঠিক না বেটি এইগুলি শরীয়তে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক জন্য কবুল করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন আপনি বাজারে গেলে বইয়ের জন্য দেখবেন এই কুফা তুগায় এরপরে আপনার ক্লিপ মারে এইগুলি কুজে। বিভিন্ন জাতের আইটেম কুজে কিন্তু বিয়ে করার পরে বিবি সাহেবার মুখে খাবার তুলে দেয় বিবি সাহেবা স্বামীর মুখে খাবার তুলে দেয় বিবি সাহেবা আফেল একটা লুগায় রাখে আঙ্গুরের মশা লুগায় রাখে কথা বলি না আপনিও বাজার থেকে লুগায় লুগায় নিয়ে আসেন বাজারও তো একটা আনছে ইকান আবার কিছু লুই আইছে নিয়ে আসছে আমি জানবো মায়ের জন্য কোনোদিন নিয়ে আসছেন আপনার যে মা আছে আছে বাবা কোন কোনদিন তো নিয়ে আসেনা আপনার কি একবার আপনার মায়ের কথা মনে হয় না একবার কি আপনার বাবার কথা মনে হয় না যে মা নিজে না খেয়ে সারাটা জীবন সন্তানের জন্য আপনার জন্য কষ্ট করেছে বাবা সারা দিন কর্মরত ছিল চাকরিজী চাকরিরত অবস্থায় ছিল খেতে খামারে ছিল বিখেল বেলা যখন বাবা বাড়িতে ফিরছে আপনি अब्बू अब्बू বলে বাবার সামনে দৌড়াইয়া চলে গেছেন যাওয়ার পরে বাদার ফেটে খিদা চুচু করতেছে কিন্তু এমন সময় আপনি মা বাবা সামনে হাজির হয়ে গেলেন মায়ের সামনে হাজির হয়ে গেলেন আপনার বাবা সর্বপ্রথম বাবার মুখে আহার দেওয়ার আগে সন্তানের মুখে আহার দিয়েছে কথা বলুন ঠিক না ঠিক এই মায়ের কথা আপনার মনে হয় না বাবার কথা আপনার মনে হয় না আপনি দেখবেন আপনি যুবক অবস্থায় আপনি বাড়ি থেকে বের হইছেন আজকে হয়তো আপনি ওয়াদের মঞ্চে আছেন আপনি যদি গানের মঞ্চে থাকছেন আপনি যদি কনসার্টে থাকছেন বিভিন্ন থাকতেন নাচের মঞ্চে গানের মঞ্চে যদি আপনি থাকতেন মায়ের টেনশন হতো বাবার টেনশন হতো ঘুমে তো না বারবার টেলিফোন করতো আপনার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক এই জনম দুঃখী মা তো এখনো ঘুমায় না আপনার বিবি সাহাবা দেখবেন ঘুমাইছে এমন ঘুম ঘুমাইছে আপনি যে আজকে ওয়াজ ওয়াইছেন আপনি তো বল লেগে কিছু নিবেন না বউ দেখবেন আপনার উপর বেজার ফুল্লা রইছে গিয়া দেখবেন আপনার সাথে কথাই কয় আজ কথা কথা কই না মেলাত গেলে কয় একটা লিপস্টিক কিনো একটা ওই লাল কুফটা যে দেখছিল ওই বাড়ি বাইবে যে লাগাইছিল ওই কুফটা নিয়ে আইছো কথা বলেন না কেন এই লাগাইতে লাগাইতে ফোনাইতে লাগাই এই তোর বউয়ের জন্য দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দামে শাড়ি নিলে বউ রাজি থাকে না গুসা হয়ে যায় নারাজ হয়ে যায় মাকে টেলিফোন করে জিজ্ঞেস করো মা তোমার জন্য কিনে আসব মা আর সন্তানকে বলে বাবা তুই আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না বাবারই রাত তো অনেক হয়ে যাচ্ছে কুয়াশার রাত্রি টান্ডার রাত্রি তুই কেমনে বাজার থেকে আসবি তুই তাড়াতাড়ি বাড়িতে আস বা টান্ডা হয়ে যাচ্ছে তোর কারে টান্ডা হয়ে যাচ্ছে বাবারই তোর জন্য তো আমার বড় চিন্তা হচ্ছে বড় কষ্ট হচ্ছে আমার কোনো কিছু লাগবে না কোনো রকম জানবাসে বাবা তুই আমার কোলে আয় কথা বলেন ঠিক না রেখে মা বলবে কি জানেন যদি বেশি আপনি বাড়াবাড়ি করেন মা বলবে বাবা তুমি আমার জন্য একশো গ্রাম সুপারে নিয়ে আসো তুমি আমার জন্য এক একমোটু পান নিয়ে আসো একটা হাকিমপুরি মধুপুরি মমজোদ্দা নিয়ে আসো আপনি আপনার ভোরে লাল নীল রঙ্গিল হালা কুল্লা পাতলা এই মনে করেন দুনিয়ার হগল শাড়ি দেয়া যায় খুশি করতে পারবেন না আপনি মায়ের হাতে এক সলি পান এক শটাক সুবাড়ি আপনি একটা জোরদার দিব্বা হাতে ছুলে দিলে আমার মা আপনার বউয়ের ছয়ে আরো বেশি খুশি হবে খুদা কি কসম শুধু খুশি হয় আপনার মায়ের মুখে যখন হাসি ফুটবে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয় এই মাকে আমাদের খুশি করার দরকার আছে না নাই এই বাবাকে আমাদের খুশি করার দরকার আছে না নাই আমার যুবক ভাইরা এই সাদ সালামি এইগুলি কিনার জন্য বাজারে গেলেন বাজারে যেই মাত্র চলে গেছেন যাবার পরে হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো কে যেন বলতেছে রসুল যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন কাফের বেঈমানেরা রসুলের উপর আক্রমণ চালাচ্ছে তোমরা কারা কোথায় আছো তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো চিল্লায় বলে আল্লাহ এই কালো সাহাবির কানের মধ্যে এই সংবাদটা পৌঁছে গেল যেই মাত্র কালো সাহাবির কানের মধ্যে যুদ্ধের ঘোষণা পৌঁছে গেল এবর কালো সাহাবি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন আমি যদি বিয়া করি আমি বিবাহ করব বিবাহ করে আরামের বিছানায় নাই বিকে নিয়ে ঘুমাবো আমি সুখ শান্তি করব আমার নিয়ে ফুর্তি করব আরাম আয়সে আমি রাতনি যাপন করবো যুদ্ধের ময়দানে জীবনটা বিলীন করে দিবেন আমি সহ্য করতে পারি না পারব না আমার নবীজির কারণে আজকের বিয়ের প্রোগ্রাম আমার নবী যদি পৃথিবীতে না থাকে আমি সাজে সালামি বিবাহ করে কি লাভ হবে চিল্লায় বলি সুবহানাল্লাহ এই কালো সাহাবি এমন সময় যুদ্ধের ময়দান দাম এই বাজার থেকে কালো সাহাবিটা একটা মাতার হ্যামলেট কিনলেন এই কালো সাহাবিটা বুকের জন্য একটা জার্সি কিনলেন লোহার কালো সাহাবিটা অস্ত্র কিনে শস্ত কিনে সুন্দর করে কালো কাপড় পরিধান করলেন কালো কাপড় কিনে কালো কাপড় দিয়ে সমস্ত মুখ উনি ডেকে রাখলেন হাতগুলি দিলেন দিলেন সমস্ত শরীরটা ঢেকে দিলেন ওই কালো সাহাবি বাজার থেকে বাড়িতে একটা ঘোড়া কিনে সরাসরি যুদ্ধের ময়দানে চলে গেলেন চিল্লায় বলে সোহান আল্লাহ এই কালো সাহাবি কালো পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানে চলে গেলেন একজন সাহাবি আর একজন সাহাবির দিকে তাকায় একজন আর একজনের দিকে তাকায় কে রে কালো পোশাক পরিধান করা কেউ তো চিনতে পারতেছি না কে সে কি তার পরিচয় কে কাফেরদেরকে কসুর মতন কাটতেছে কে রে কাফেরদের দেহ থেকে মাথা গলে আলেদা করে দিচ্ছে কে কি তার পরিচয় এই কার সাহাবী যুদ্ধের ময়দানে আয়শা যুদ্ধ করতে করতে শরীরটা যখন ক্লান্ত হয়ে গেল একটা মুনাফিকের আঘাতে আহত হয়ে জমিনে পড়ে গেলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী समस्त সাহাবায়ে کرامদেরকে বললেন যারা যারা যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছে যারা শহীদ হয়ে গেলেন তাদের লাশ করে তোমরা একত্রিত করো লাশগুলি আলাদা করো যারা আহত হলো তাদেরকে তোমরা আলাদা করো লাশগুলি আলাদা করা হলো আর একজন যারা মৃত্যু বরণ করেন নাই শাহাদাতের পেয়ালা পান করেন নাই যারা শুধু আহত হয়েছে তাদেরকে আলাদা করা হলো এর মধ্যে তাকায় দেখেন আমার নবী রাহমাত উল্লিলাল আমি নলি তাকায়া দেখে একটা সাহাবি বেশি একটা লম্বা নয় কাঠো কালো পোশাক পরিধান করা চেহারাও চেনা যায় না দেখা যায় না আমার নবী বললেন শেখে তার পরিচয় কি তার আমি রসুলের কাছে নিয়ে আস যে মাত্র আমার নবীর কাছে নিয়ে আসা হলো আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবী দুজাহানের বাদশা নবী আমার নবী তার মাথাটা আমার নবীজির রান মুবারকের উপর রাখলেন আমার নবী তার চেহারা থেকে কাপড়টা একটু সরাইয়া দিলেন আমার নবী আবার তাকায়া দেখে ওই কালো সাহাবি কালো পোশাক পরিধান করা এত আর কেউ ন ওই সাহাবি হলো আমি রহমাতুল্লিল আলমীর নবীর পাগল যে আট মাস পর্যন্ত মদিনার অলিতে গলিতে গুড়াপেরা করছে বিয় করবে বিয়ের কোনো পাত্রী পায় না আমি রসুল তার জন্য গটকালে করছি রসুল তার জন্য পাত্রী দেখছি আজকে বিয়ের বাজারে করবে কালকে বিবাহ হবে তার জন্য ফুল সজ্জা বেচানা হবে ও সাহাবি তোর জন্য না আমি বিবাহ রেডি করেছি সাহাবি বিবাহ না করে কেন তুই যুদ্ধের ময়দানে ডাক গো আমি বিবাহ করে বিবিরে নিয়ে রাত্রি ঘুমাবো আমি ফুল শয্যা বিছানায় যাব আপনি রহমতুল নীলাল নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হবেন আপতির আহমদুল্লিলা আল আমি নবী যেই নবীর গায়ের মধ্যে একটা মশা বচা বসাহারা। একটা মাসি বসা হারা ই শুনাল না আমি সাদেশ্যান আমি জীবন তো থাকতে আপনি নবীর গায়ে একটা তীর আমি বসতে দিব না আপনি নবীর গায়ে একটা দরক বলবেন একটা তীরের রাঘা রাখবে নবী আমি সাথে সরামি একটু সহ্য করতে পারবো না নবী এই জন্য পৃথিবীর মায়া ছেড়ে বিবির মায়া ছেড়ে বন্ধুর মায়া ছেড়ে গণবি আপনি নবীর প্রেমে আমি আজকে এই যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছি ওরে আমার যুবক তুইও তো যুবক আমিও তো যুবক এই সাহাবীরাও তো যুবক অবস্থায় নিজের জীবন বিলীন করে দিয়ে হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করছে রাত্রি ফুল সাজা বিছানা বুড়বেলা গomt থেকে ওইটা গোসলখানে গেছে গোসল করার জন্য এমন সময় দেজন মদিনার পথ ধরে ডাকতেছে আর বলতেছে তোমরা কারা কোথায় আবার নবীর যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে আমার নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে এই মুহূর্তে হাঞ্জালা রদি আল্লাহু দাল আনহু গোসল না করে বিবেরে ডাক দেখ বিবেরে তোর বাড়িটা দে মাতার হেমনেটা দে জার্সিটা দে আর আমি তাকতে পারতেছি না রসুল যুদ্ধের ময়দারে আমি কেমনে বাড়িতে থাকি আমি আর পারতেছি না ফিল্লা বলে আল্লাহ আখবার দেখছি দেখি নাই রাত্রির বেলা অন্ধকার রজনী ছিল আপনার চেহারাটা তো ভালো করে দেখতে পারলাম না বুড়ো হতে না গদি আপনি চলে যাচ্ছেন আপনি আসেন নবী আপনি আসেন গো স্বামী আপনার আর একটু দেখি আপনাকে একটু দেখি আপনাকে দেখি আমার পড়ানটা জুড়াই। ওই সাহাবি ডাক দেখ না না হবে না যদি তোমার দিকে আবার আমি নজরে দিই ভালোবাসা আসতে পারে তোমার প্রতি আমার জন্য পারে দিকে আমি আসব না তোমার দিকে আমি আসব না কেমন বিবি ছিল বিবি ডাক স্বামী আপনাকে আদর দেওয়ার জন্য নয় সুহাস দেওয়ার জন্য নয় ভালোবাসা দেওয়ার জন্য নয় আপনাকে আজকে জীবনের মতন আমি শেষ দেখা দেখব কটেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আপনাকে হাজির করবে আপনাকে যেন আমি স্বামী হিসাবে পেতে পারে চিল্লায় বলে আল্লাহ আর আমার বর্তমান মা বোনের এমন ওয়াজের মাহফিলে যাবে স্বামীরে না যাওয়া লাগবে না গিয়া কি হবে তুমি তো ফজরের নামাজ একদিনও পড়ো না জোহরের নামাজ একদিনও পড়ো না মাসর মাগরিবের সারা নামাজ একদিনও পড়ো না আমার বোনকে বলবো বু

রান মুবারকের মধ্যে মাথা রেখে শাহাদতের পেয়ালা পান করলেন বলি আল্লাহ আকবার শাহাদতের পেয়ালা পান করলেন আমার নবীজির চেহারাটা মলিন হয়ে গেল আমার নবীর চোখ দিয়া পানি ছেড়ে দিলেন এমন করে রসুলের চোখ দিয়া পানি বের হচ্ছে ঘাল বেয়ে বে আমার নবীজির দাড়ি মুবারক গুলি বিজে গেছে সুবহানাল্লাহ বলতেন না দারি মুবারকগুলি গেছে আমার নবী আরেকটু বড়ে একটা মুস্কি হাসি দিলেন আরেকটু পরে আমার নবীর চেহারাটা গোড়ায়া দিলেন সাহাবায়ে کرام রাগনা কয় নবীজি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দেখলাম আপনি প্রথমে কাঁদলেন আবার দেখলাম আপনি মুশকি একটা হাসি দিলেন আপনার নুনানির দাঁত গুলি আমরা দেখেছি আবার দেখলাম আপনি চেহারাটা ঘোড়ায় নিলেন ইহার সোন আল্লাহ ইহা হাবি আপনি কেন কাঁদলেন কেন হাসলেন কেন আপনার চেহারাটা ঘুড়ায় নিলেন একটু জানতে চাই আপনারাও জানার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলুন আছে না নাই কিন্তু শর্ত আছে বলবো একটু শর্ত আছে মানতে পারবেন শর্ত আছে দিতাম এখন তো মনে মনে চিন্তা করছে গৌজুর ফজর নামাজের কথা তো কইবেন এটা আমরা জানি বলা করি শর্ত দিয়া দিয়ে লাভ নাই আমরা এটা তো নাই ঠিক নেই এক বেচারা নতুন বিয়া করছে বুঝছেন নি বড় বড় সুন্দরী তো বিয়ার পরে বেশি সুন্দর বউ বিয়া করলে দেখবেন দামাকটা একটু কম থাকে না বেশি থাকে মোটামুটি একবারে না আবার কথা মোটামুটি একটু ফাওয়ার বেশি থাকে বেচারি কোনো কাজ করে না মনে করেন একটা হাতে লইয়া মনে করেন এই তসবি টিফে আঁকি আমার জমাই বড় বালা আমার জমাই বড় বালা আমার জামাই বড় বালা আমার জমাই বড় বলা আমার জমাই বড় বালা আমার জামাই বড় এই টান দিন সকালে নাস্তা করে দেওয়া লাগবে স্বামীর ঘর গুলি গুছাতে হবে ঘর গুছাতে হবে জামা গুছাতে হবে পালংকার সুন্দর করে সাজাতে হবে কোনো কাজে নাই কালি সারাদিন আমাজ জামাই বড় বালা আমাজ জামাই বড় বালা

যুগী আমাদের কথা হচ্ছে হুজুর আপনি বিচার মানে কিন্তু তালগাছাম আপনি যাই বলেন আপনার কথা ঠিকই আছে মানছি কিন্তু তালগাছিটা আমার যদি বলেন যে তালগাছ আপনার তৈলে নাই বিচারটা কি মানছি আমরা এমনি বালা যদি আপনি কোনো শর্ত দিয়া দেন যদি কোনো পিছনে কিছু একটা নক্তা লাগায়া দেন তাইলে আমরা নাই আপনি ওয়াজ করেন সারা রাত ঘুমিয়ে বে হুনমু কিন্তু শর্ত দিলে আমরা নাই কথা কই না কেন তো আমার লাভের লাগে না আপনার লাভের লাগে আমার এখানে একটা লাল খালি দেখ একটা লেখা আছে লাল খালি লাল খালি লাল খালি বুঝেননি আপনার রেড সিগনাল মানে না